সাইফুদ্দিন যখন ব্যাটিং করতে গিয়েছে তখন রান অলমোস্ট 18-20 করে দরকার, তখন তার করার কিছু ছিল না। প্রতিদিন মুশফিক কিন্তু খুব ভালো খেলে, আজকে স্বাভাবিক যেই খেলাটা, যে বল টু বল রান করা কিছুটা ডিফিকাল্ট হচ্ছিল মুশফিকেরও। তামিম যতক্ষণ খেলেছে আমাদের ফর এমএস ছিল, সো তামিম যখন খেলছিল তখন অলমোস্ট 10 করে দরকার ছিল। যেটা হয়েছে যে আমাদের ক্যাপ্টেনও লাস্টে আপনারা হয়তো শুনেছেন যে স্বাভাবিক ব্যাটিং তারা করতে পারছিল না, আমরাও বাইরে থেকে দেখছিলাম যে একটু বাউন্স বেশি হচ্ছিল স্বাভাবিকের তুলনায়, সো একটু ডিফিকাল্ট ছিল হয়তো ব্যাটিং করতে, যে স্বাভাবিক শর্টস তারা খেলতে পারছিল না, অনেকেই আউট হয়েছেন। সো শুরুতে মনে হয়েছিল যে এই রানটা খুব সহজেই চেস করা যাবে, বাট আলটিমেটলি একটু কিছুক্ষণ খেলার পরে মনে হয়েছে যে একটু ডিফিকাল্ট হচ্ছে খেলতে, সো সেই জন্য হয়তো হয়নি আর কি। আজকে বলবো যে একটু এক্সট্রা বাউন্স ছিল উইকেটে, হ্যাঁ, সো স্পিনাররাও দেখবেন যে যেই শর্টস বলগুলো যেখানে যেখানে আসার কথা ছিল এর চেয়ে বেশি উপরে এসেছে, সো সেই ক্ষেত্রে ওই শর্টসগুলাতে হয়তো ছয় যেগুলো হওয়ার কথা ওগুলো মারতে পারছিল না। সো কিছুটা বলবো না যে একদমই খুবই খারাপ উইকেট ছিল, বাট বাউন্সটা একটু বেশি ছিল, সেইটা অ্যাডজাস্টমেন্টে হয়তো কিছুটা দেরি হয়ে গিয়েছে বা বুঝতে পারিনি বা এরকম হয়ে ওঠেনি আর কি। সাইফুদ্দিন যখন ব্যাটিং করতে গিয়েছে তখন রান অলমোস্ট 18-20 করে দরকার, তখন তার করার কিছু ছিল না, হ্যাঁ, সো সে এরকম এরকমভাবেই খেলবে, হ্যাঁ, তিন চারটা বল কানেক্ট হয়েছে ভালো, সাইফুদ্দিন লোয়ার অর্ডার এরকমই খেলে। এবং আপনি দেখবেন যে শুরু থেকে এরকম বিহেভ করছিল বা কীরকম খেলতে, মুশফিক যেমন আমাদের কন্টিনিউয়াস, সে আজকে হয়তো তাকে বাবর আজম ওভারটেক করেছে রানে, বাট সে, সো প্রতিদিন মুশফিক কিন্তু খুব ভালো খেলে, আজকে স্বাভাবিক যেই খেলাটা, যে বল টু বল রান করা কিছুটা ডিফিকাল্ট হচ্ছিল মুশফিকেরও। তামিম যতক্ষণ খেলেছে আমাদের ফর এমএস ছিল, সো তামিম যখন খেলছিল তখন অলমোস্ট 10 করে দরকার ছিল, সো সে ওই ওভারটা যেহেতু সৈকতের ওভারে আউট হয়েছে, শহীদুল, সো সুযোগ নিতে গিয়েছে যদি রানটা কমে, যেহেতু ও সেট ব্যাটসম্যান এবং তাকেই ওই ইনিশিয়েটিভটা নিতে হবে, সেই নিয়েছে, ব্যাট হাত থেকে ছুটে গিয়েছে, ঠিকমতো কানেক্ট করতে পারেনি। এখন পর্যন্ত যদি বলি আমরা ব্যাটিং ওয়াইজ আমরা অনেক ভালোই ছিলাম, আপনি দেখবেন যে প্রতিটি ম্যাচে আমরা ব্যাটসম্যানরা অনেক সময় অনেক বড় রান তাড়া করে, লাস্ট ম্যাচ আমরা অনেক রান তাড়া করে জিতেছি, বা আমরা যখন ব্যাটিং করেছি আমরা রান করেছি। আমাদের যেই টিমের যে প্রবলেমটা ছিল এটা হলো ডেথ ওভারে আমরা বোলিং করতে পারছিলাম না, সো আজকে আবার ওইটা আমরা ভালো করেছি, বাট ব্যাটিংটা হয়নি আমাদের। সো আমি বলবো না যে খুব যে শুরুটা জন্য আমরা মানে কোনো দিন আমাদের রানটা হয়নি, সো হয়তো আমরা ওই রকম স্ট্রাইক রেটে ব্যাটিং করিনি, বাট মিরপুরে বা অন্যান্য জায়গায় যে দেখা যায় যে অ্যাভারেজ আমরা যদি আমাদের বিপিএলের ইয়ে দেখি 45-50 রান হয়, সেটা কিন্তু আমাদের হয়েছে, সাইফুদ্দিন নিজে ভালো ব্যাটিং করে, সো আমাদের আজকে একটা এক্সট্রা ব্যাটসম্যান সংযুক্ত হয়েছে, আর মিরাজ আমাদের ব্যাক টু ব্যাক দুইটা ওভার এবং এর দুইটা ওভার আগে আবার আরেকজন আউট হয়ে গেছে, সো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্ল্যান ছিল যে যদি ব্যাক টু ব্যাক এই পাওয়ার প্লেতে উইকেট পড়ে যায় সো ওই জায়গাটা মিরাজ খেলবে, আর যদি না হয় সেম ব্যাটিং অর্ডার থাকবে আর কি।